হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আপনাদেরকে দেখাবো কাটিমন আম। দেখতে পাচ্ছেন অলরেডি এই যে কাটিমন আম, এগুলো সাইজ ছোট হয়েছে, তার জন্য প্যাকেটিং করা হয় নাই। বাকিগুলোতে কিন্তু প্যাকেটিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটিং, বড়োগুলো আর কি প্যাকেটিং করা হয়েছে, ছোটোগুলো করানো হয়নি। এই যে দেখছেন, আপনাদেরকে যদি একটা খসায় দেখাই বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমটা কিন্তু কালার হতে লেগেছিল, শুরু হয়েছিল কালার হওয়া। এরকম হয়ে সব আমগুলো আছে, আরও আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাছগুলো লাগা বেশি দিন হয় নাই, অনলি দুই বছর। প্রথম বছর কোনো আম নেওয়া হয় নাই, যাতে গাছটা সুষ্ঠু সবল থাকে। আর তারপরের বছর মানে এবছরই আমগুলো নেওয়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন সব আম প্যাকেট করা হয়ে গেছে, বাট যেগুলো ছোট সাইজ ছিল সেগুলো কিন্তু প্যাকেটিং করা হয় নাই। দেখতে পাচ্ছেন গাছগুলো সাইজও দেখে বুঝতে পাচ্ছেন কতটুকু সাইজ। দেখতে পাচ্ছেন গাছগুলো সাইজ, সাইজ দেখলে আপনার একটা আন্দাজ পেয়ে যাবেন। এটা হচ্ছে বাড়ি বারো মাসিক কাটিমন। এক কিছু আম আবার নামলো এই সিজনে, আবার এগুলো তারপরের সেই মানে তারপরের মাসের, এগুলো মানে প্রতি মাসেই এই গাছগুলোতে আম দেয় ডেরা 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 হয়ে। সো দেখতে পাচ্ছেন বারো মাসিক কাটিমন, এগুলোতে ছোটো গাছগুলোতে নেওয়ানো হয় নাই, কিছু গাছে আবার ধরে নাই মানে আসে নাই। আর এই যে দেখছেন আবার ফুল চলে আসছে, এই দেখতে পাচ্ছেন। সো এগুলো হচ্ছে বারো মাসি কাটিমন। এই যে দেখেন এই গাছেও আছে কিছু। সো আপনারা যদি আমি চাষ করতে যান তাহলে অবশ্যই চারা কিনে এখনই লাগাই দেবেন, তাহলে ইনশাল্লাহ দুই বছর পরেই হয়ে যাবে। এই গাছ টপেও হবে, যারা ছাদে লাগাতে যান তারা টপে লাগাতে পারেন, আর এইরকম আম খেতে পারেন বারো মাস। আর সে আম তো সুমিষ্ট এবং খুবই সুস্বাদু। আর যদি সিজনের অসময়ে পাওয়া যায়, মানে একটা সিজনে তো আম পাওয়াই যায়, কিন্তু যদি অসময়ে আমটা পাওয়া যায় তাহলে কেমনই হয়, তাই না? খুব ভালো হয় না? তো সেম এই যে দেখেন আবার মুকুল আসছে। এরকম দেখেন নিচে আম, উপরে মুকুল, এই যে আবার উপরে মুকুল। সো বুঝতে পারছেন গাছগুলো সাইজও খুব ছোটো ছোটো, দুই বছরের গাছ কতই আর বড় হবে সেটা বুঝতেই পারছেন। দেখেন এই গাছটিতে মাত্র তিনটি আছে, চারটি। সো এখান থেকে একটা ডাল ভেঙে গেছে, যে দেখেন চারটি আছে এখানে। সো ডেরহা ডেরহা আম এটা হতেই থাকে, এটাই হচ্ছে বারো মাসি কাটিমন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।